গাইজ, তোমরা তো জানোই আমরা ফেসবুক এবং বুইয়া নামের অ্যাপে একটা ফিক্সড টাইমে প্রতিদিন লাইভ স্ট্রিম করে থাকি, আর টাইমটা হচ্ছে সকাল 9টা। কিন্তু আমাদের এই টাইমটা চেঞ্জ হতে যাচ্ছে কালকে, মানে 12 তারিখ থেকে আমরা দুপুর 2টা থেকে লাইভ স্ট্রিমে আসতে যাচ্ছি। হ্যাঁ গাইজ, এখন থেকে আমাদের স্ট্রিমটা সকাল 9টা থেকে হবে না, আমাদের 2টা থেকে স্ট্রিমটা শুরু হবে, 2টা জায়গাতেই হবে ফেসবুক এবং বুইয়া। তো গাইজ সবাই মিলে কালকে থেকে প্রতিদিন দুপুর 2টার দিকে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন করি। Hey yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. Yes, I'm going to show you an awesome video. Title of the channel, let's see. Today, we are going to do a double vector challenge. This is the same thing, so we are going to do a double vector challenge. Like, if we are going to do a vector challenge, if we are going to do a vector challenge, then we are going to do a skin. This is the same thing, so we are going to do a skin. Only double ভেক্টর গানের চ্যালেঞ্জ কোথায় আছে দেখতে আছে আসলে স্ক্রিনটা কেমন। তো গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এত বড় জায়গা, এর মধ্যে পেলাম মাত্র একটা ভেক্টর, আর একটা ভেক্টর যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ফাইটে ওইভাবে যেতে পারতেছি না। আর আমাদের ভেক্টর যে পেয়েছে এটা লাল, একই রিমি আরে চন্দুর এইভাবে চুপচাপ করে বসে আছে কাটি। ও এটা কি নেটের প্রবলেম ছিল না কেলু? ওরে চন্দু একটা ফ্রি কিল পেয়ে গিয়েছি রে বাবা, কিন্তু এইভাবে করে চলতে পারবো না রে, এই সিঙ্গেল ভেক্টর দিয়ে আমরা চলতে পারবো না। ড্যামেজ দেখা যাচ্ছে অতটা মারাত্মক না যে আমরা সোলো ভার্সেস জুওতে খেলবো। হ্যাঁ গাইজ, আমরা র্যাঙ্কে সোলো ভার্সেস জুওতে খেলতেছি, আর চ্যালেঞ্জ কোথায় আছে আমাদের ভেক্টর গানের নতুন স্কিন এসে পড়েছে, লাল স্কিনটা এখানে দেখতে পারতেছো, আর একটা স্কিন এসে পড়েছে ওটা নীল। এই প্রথম একটা গানের ভিতরে, মানে আমাদের গান যখন আমরা ধরি তখন যেহেতু একই স্কিন থাকে না, সবসময় একই স্কিন থাকে, কিন্তু আমরা এই প্রথম সেম গানের দুইটা স্কিন একসাথে ইকুইপ করতে পারতেছি, লাল নীল। অবশ্য দুই কালারের স্কিন, দুই স্কিন না। এখন আমরা আরেকটা ভেক্টর যদি নেই তাহলে যে নীল কালারের ভেক্টরটা নিব, কিন্তু এটা নিয়ে আমার একটু কনফিউশনে রয়েছে। এটা কি স্লটের উপর ডিপেন্ড করে নাকি কিসের উপর ডিপেন্ড করে, লাইক কোনটা লাল হবে কোনটা নীল হবে, এটা কিভাবে সিলেক্ট করতেছে এটাই তো বুঝতেছি না। যাক ম্যান, তা দেখার জন্য উরি পেয়ে গিয়েছি গাইস, ফাইনালি আমাদের ডাবল ভেক্টর, বাইরে ভাই লাল এবং নীল কালারের নতুন স্কিনটা, ভাই কি জোস দেখতে দেখছো। ও ভাই সাবার গাইস, এটাতে আমাদের ডাবল রেঞ্জ এবং সিঙ্গেল ড্যামেজ বাড়িয়ে দিয়েছে, যেগুলো একটা ভেক্টর স্কিনে লাগতো। ডাবল ড্যামেজ না থাক, সমস্যা নেই, ড্যামেজ এমনিতেই রয়েছে। গাইস একটা জিনিস দেখি, ধরো আমার যদি নিচেরটা ফালাই তাহলে যে আমরা লালটা হাতে রাখি ঠিক আছে, তো এটা নিলাম, আমরা উপরের ভেক্টরটা যদি ফালাই তাহলে এই তো নীল দেখছো গাইস। এইটাই দেখার জন্য আমি করতেছিলাম, এইটার মধ্যে আমার কনফিউশনটা ছিল। ও ভাই তাহলে উপরেটা আর নিচেরটা এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের কালারগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে যে গান টান সবকিছু ফেলে দাও, সামনের দিকে নিবি রয়েছে, গান টান সবকিছু ফেলে দাও আর আমার সাথে থাকো, মরলে মরলাম একসাথে আর বাঁচলে বাঁচলাম একসাথে ঠিক আছে। কিন্তু ভাই ফ্যান মিট আপ করার চেষ্টাই করো না, যদি করো তারপরে সব গান ফালিয়ে দিও। আমাদের উপরে একটা এনিমি রয়েছে, চান্দ আগে ডাবল ভেক্টরটা নিয়ে নেই, কি শুরু করছে আমি ফালিয়ে দিতেছি, তারপর যে সোজা যাব ওকম চাপব। সেকেন্ডের মতো ওকম ফাটিয়েও দিচ্ছে, আবার কি ড্যামেজটাও দিয়ে দিছে। দাঁড়ো মেডকিটটা নিয়ে নেই, তোমার টিমমেট কে আসবে নাকি, তোমার ক্রোনোর ভিতরে আমি গাপটি মেরে বসে থাকি আপাতত। গাইজ আমাদের এই ড্রেস আপটা নিয়েছে, আমাদের পুরাটা ড্রেস আপটা নিয়েছে, এর জন্য যেন ফ্যান মিটার না হয়। তারপরে ভরে ভরে হইতেছে ভাই, কীভাবে কীভাবে যে নিয়ে চিনে ফেলতেছে, যে কোনো সমস্যা নাই চান্দু, এদিকে ও টিমমেট আরেকটাকে দেখে ভাই মুখের সামনে এসে পড়ছে, আমি টেরো পাইনি চান্দু, জাম শট করে বাড়া লাগছে, তুমি কোন দিক দিয়ে কই যেতেছো, কি রে গায়েব হয়ে গেছে এটা, এটা কি ফ্যান মিটারের প্রবলেম ছিল না? আরে সরি রে সরি, কাকে ডাউন করছে, ও তুমি ভিতরে চিপার বলতে পারো, ও হো হো পিলেবেলে টুয়া লাগিয়ে দিয়েছে রে, এলা ভাই সরি, কি রে
ওকে কিচেনে মারতেছে দূর থেকে দাঁড়া দাঁড়া এগুলো আরে আরে মেরাই ফেলছে ভাই মেরাই ফেলছে আচ্ছা সমস্যা নেই ভেন্ডিং মেশিন কাছে আছে তাড়াতাড়ি করে একটু রিভাইভ দিয়ে দাও টিমমেট চলেও গেছে রিভাইভ করার জন্য এখান থেকে দিক দিয়ে ফুটা তো দেখা যাইতাছে আরে একটু কভার নাও ঠিকমতো চন্দু আমি এদিক দিয়ে তাড়াতাড়ি আমাদের এসএমজে মুজে একটু পাই তাড়াতাড়ি করে নিয়ে নিই কারণ আমাদের ভেক্টরটা অনেক বেশি এসএমজে লেভেল লাগে এখানে আর কিছু নেয়ার মতো আছে চলো গাইজ ওই পাশে আমাদের যাওয়া লাগবে এই পাশ থেকে কে মারতেছিল ভাই এই বাড়িতেই রয়েছে এগুলো এই বাড়ির উপরে একটা মনে নিচে নামছিল না দেখছি ধরো গাইজ ধরো আসতেছি আমি আবার দূর থেকে আরেকজন মারতেছিল এরকম মনে হইলো গ্লোয়াল মেরে দিছে ও ভাই এদের কি দুই পাশে দুইটা গ্লোয়াল মাঝখানে আটকে গেছে এরা চান্দু জাস্ট একটা গ্রেনেড লাগে রে ভাই জাস্ট একটা গ্রেনেড এন্ড ও ভাই দূর থেকে তল কিল পেয়ে গিয়েছি রে একেবারে পিছন থেকে জানে এসে বসে এ চান্দু হ্যালো তোমরা কারা তোমরা কেন নতুন পাবলিক এসে পড়ছে এরা আমাকে ভেক্টরটা নিতে দাও আগে তাড়াতাড়ি করো আমার ভেক্টরটা চেঞ্জ হয়ে গেছে এদের আওয়াজ পেয়ে ভাই তত পিছন দিয়ে মারাও শুরু করা দিয়েছিল এরা কিন্তু হুট করে থেমে গেল বুঝলাম না তো এলু চন্দ্র টের পাইতেছে কিভাবে কালি একটা কিল করে আর কিলের আশেপাশে যারা থাকে সবাই নামটা দেখে ভাই বুঝাও যায় আর তারপর যা ব্যান্ডমিট আপ শুরু করে দেয় অন্য ড্রেস পরাও যদি শান্তি না পাই চন্দ্র আমাদের ড্রেস বললে কি হইতে বুঝতেছো গাইজ প্লিজ ইয়ার প্লিজ চ্যালেঞ্জ করতে আমার 12টা বেজে যাইতেছে একটু কষ্ট করা ফ্যান মিট আপটাকে কন্ট্রোল করা আর যদি ফ্যান মিট আপ করতে চাও তাহলে যে একেবারে খালি মানে একেবারে গানটান সব কিছু ফালিয়ে দিয়ে আসো তাহলে দূর থেকে দেখে আমি বুঝে যাবো না এ ফ্যান মিট আপে এসেছে ওয়েস্ট হেলমেট রাখো গ্লুয়াল রাখো সব রাখো জাস্ট গানগুলো ফালিয়ে দিও ঠিক আছে আর আমার দেখো এটা আমাকে মারবে আরে ইয়ার এটা আমার ফ্যান মিটার একজন ভাই দূর রে ফ্যান মিটার একজনকে মেরে দিছি এটাই উঠছে ও মনে হয় ভাবছিল যে এটা ফ্যান মিটার পাবলিক আর তারপর সাথে সাথে যে মেরে দিছি এটাকে আর কার সাথে কে লাগতেছে কোন দিক দিয়ে কে কে আসতেছে কিচ্ছু মাথা ঢুকতেছে না কিন্তু এইটা ঢুকতেছে যে 6টা কিল অলরেডি হয়ে গিয়েছে একটু জায়গার মধ্যে একটা হইলো টিম আছে দেখো কোন চিপায় আছো নাকি গ্যারেজের ভিতরে আছো কিরে নাই তো 15 জন একটু জনের কই আছে রে মারা শুরু করা দিয়েছে আচ্ছা ফ্যাক্টরির দিকে একটা টিম রয়েছে না কোনো সমস্যা নেই চান্দু ফোন অন করে মারতেছো তার মানে ওইখানে দুইটা টিম থাকার কথা চলো গাইজ ওইখানে একটু হামলা দিয়ে দিই তাড়াতাড়ি করে তারপরে যে আমরা পচিনকের দিকে যাবো পচিনকের দিকে মেইনলি ফ্যান মিটাপে সবাই আছে এর জন্য আমরা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে এখানে এসে পড়েছি চান্দু কই আছে এটার ভিতরে মনে হরি আটকে গেছি রে একবার ভিতরে ঢুকতে পারতাম চৌষই তো তারপর যে নেমে সাথে সাথে মারতাম কোন দিক দিয়ে আসবে এদিক দিয়ে না তো এদিক দিয়ে আসবে এই এসেও পড়েছে এই চান্দু একটু কাছে যে যদি মারতে পারি আরে ফ্যান মিট আপের পাবলিকটা এসেও পড়েছে ভাই এই যে এটার কথাই বলতেছিলাম রে এইটা এই দেখো দেখো কিলগুলো সব করে ফেলছে রে চান্দু রে কেন ভাই আমার গাড়িটা হারিয়ে ফেলেছি রে দূর আমাকে একটু কিল করতে দাও ভাই কিল আমার ভাগ্যেও জুটা উচিত তাই না তোমরা এভাবে করে মার দিলে আমি কিভাবে কি করব আমার তো ক্লোজ রেঞ্জে যাওয়া লাগবে এই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য তাও ভাগ্য ভালো হচ্ছে সবটা কিলবে এই একটা তো বেশি রে চান্দু তরা তরি করে যাও মনে হচ্ছিল ভাই যে এটা আগে থেকে ড্যামেজ জোনের কত কোন পড়েছে জোনের ভিতর থেকে আসলো ভাই যাক ভিতে তবে ও কদের আসার আগে আমার এদেরকে মারা লাগবে চান্দু তুমি যেখানে রয়েছো ওখানে থাকো চান্দু জাস্ট একটা টমেটো আর ইয়ার কাছে আসতে বলছে কে রে আচ্ছা যেখানে আছে এখন সেখানে থাকো কি গায়েব হয়ে গেছিস তা উপায় ওইখানে মারতে এই তো পেয়েছি আরে ভেক্টরের অ্যান্টি ক্রোন রে বাবা এদিকে আসো ব্রো আমার ইনহিলারটা যেহেতু মারতেছিলাম তাহলে মেরেই আসতাম ভাই ওর মুখের সামনে চেখে নিন্নেল আরে ইয়ার চি ভাই এই দুইটা কিল যেন অনেক তাড়াতাড়ি ভাই একটু বেশি তাড়াতাড়ি করে ফেলেছিলাম না মরেই গেলাম এই দুইটা কিল বাড়িয়েছে কিন্তু তারপরে হালকা একটু দূরে যদি আমরা যাচ্ছিলাম না লাইক মিড রেঞ্জে তারপরে ড্যামেজ করছিলাম না উল্টা দিক দিয়ে ড্যামেজ বাড়িয়েছে সেটা আমার কাছে তেমন আহামরি কিছু লাগেনি অন্যান্য ভেক্টর যেগুলোর স্কিন রয়েছে সেগুলোর ড্যামেজ এটার মতো অলমোস্ট সিমিলার
স্পিডার আর অন্য দিক দিয়ে আমাদের রিলোড স্পিডের যেহেতু মাইনাস করেছে ওইটার জন্য আমার প্রবলেম ফেস করতে হচ্ছিল তো তোমাদের যদি এমন লাগে যে কালেকশন ছাড়া তোমরা নিতে যাচ্ছো এটা অনেক কাজে দিবে এই টাইপের কিছু করে নেয়ার দরকার নেই কারণ এমনি তো ডায়মন্ড খরচ হবে আর তার উপর দিয়ে তেমন একটা কাজে না অন্যান্য স্ক্রিনগুলো রয়েছে কিন্তু যদি দেখতে বা লুকের জন্য নিতে চাও ভাই মাস্ট এই জিনিসটা নেয়ার লাগবে রে চন্দু কি দেখতে কি জোস লাগে রে যাই গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট কাটা হলো একটা কমেন্ট ছাড়া তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাই ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস